প্রজন্মের পর প্রজন্ম ধরে ঢাকা ইউনিভার্সিটির এই প্রাক্তন ছাত্রটার জন্য রীতিমতো পাগল বাংলাদেশের ছেলে মেয়েরা। তার জনপ্রিয়তা দেখে তাকে অনেকেই বাংলাদেশের শাহরুখ খান বলে ডাকেন। মানুষটিকে শুধু একবার ছুঁয়ে দেখার জন্য পাগলামিতে মেতে ওঠে বাংলার তরুণ তরুণীরা। তার প্রেম কাহিনী শুনে অনুপ্রাণিত হয় লক্ষ লক্ষ ছেলে মেয়ে, আবার তার বিচ্ছেদের গল্প শুনে কেঁদে ওঠে হাজার হাজার মানুষ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা হচ্ছে গায়ক, অভিনেতা, লেখক এবং প্রেমিক তাহসান খানকে নিয়ে। বছরের পর বছর তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের আইডল। বাংলাদেশে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন স্টার, তা সত্ত্বেও এখনও তাহসান খান কেন এত জনপ্রিয়? আসুন আজকের ভিডিওতে সেই প্রশ্নের উত্তর খোঁজারই চেষ্টা করি আমরা। তাহসান একাধারে গান লেখেন, গান করেন, আবার অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকীর মতো তুখোর অভিনেতার সঙ্গে। কিন্তু এখনও তাহসানকে তার পরিচয় জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি ঢাকা ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র। তাহসান খানের মা ছিলেন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। ছোট্ট তাহসানকে ভাত খাওয়াতে খাওয়াতে ঢাকা ইউনিভার্সিটির গল্প শোনাতেন তার মা, ফলে খুব কম বয়স থেকেই এই ঐতিহাসিক ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখতেন তিনি। পরে অবশ্য এই স্বপ্ন পূরণ হয় তাহসানের। দুর্দান্ত ছাত্র হওয়ার কারণে স্কলারশিপ নিয়ে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগও পান তিনি। আমেরিকায় পড়াশুনো শেষ করে ওখানেই মোটা মাইনে চাকরি নিয়ে থেকে যাওয়ার সুযোগ ছিল তাহসানের। কিন্তু প্রিয় বাংলাদেশ ছেড়ে বিদেশে থাকবেন এই কথা কল্পনাও করতে পারেননি তিনি। আমেরিকা থেকে ফিরে এসে তিনি প্রফেসর হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো শুরু করেন। ছোট থেকে পড়াশুনোর পাশাপাশি তাহসানের গানের শখও ছিল প্রচণ্ড। বন্ধুদের নিয়ে তৈরি করেন একটি ব্যান্ড, নাম দেন ব্ল্যাক। 8 থেকে 80 সবার মন জয় করে নেয় তাহসানের ব্ল্যাক ব্যান্ড। যদিও এই ব্যান্ডটি খ্যাতি চুড়োয় থাকার সময় ব্যান্ড থেকে বেরিয়ে আসেন তিনি। এরপর গান করা এবং গান লেখার সঙ্গে সঙ্গে অভিনয় শুরু করেন তাহসান। তার অভিনীত নীলপরি নীলাঞ্জনা কিংবা আমাদের গল্প দারুণ জনপ্রিয়তা পায় বাংলাদেশে। ঈদ মানেই তাহসানের নতুন নাটক, এমনটাই রীতি হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশি দর্শকদের কাছে। একটা কথা জানলে অবাক হবেন যে তাহসানের প্রথম সিনেমা যদি একদিনের নায়িকা ছিলেন আমাদের টলিউড ইন্ডাস্ট্রির শ্রাবন্তী। তাহসানকে নিয়ে কথা হবে আর তার প্রেমের গল্প হবে না তা হয় নাকি। গান, সিনেমা, নাটক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো নিয়েই ব্যস্ত থাকতেন তাহসান। এর মাঝেই তাহসানের সঙ্গে প্রেম হয় মিথিলার। দুজনের কেউই এই প্রেম লুকিয়ে রাখেননি। তাহসান আর মিথিলা একে অপরকে কতটা ভালোবাসেন সেটা সবাইকে জানাতে ভালোবাসতেন। তখন নতুন প্রেমিক প্রেমিকাদের কাছে আদর্শ জুটি মানেই তাহসান আর মিথিলা। তাদের এই ভালোবাসা পরে পরিণতি পায় বিয়েতে। সালটা তখন 2006। তাহসান আর মিথিলার কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে কন্যা সন্তান আয়রা। যদিও দীর্ঘ 11 বছর ধরে চুটিয়ে সংসার করার পর বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাহসান আর মিথিলার। বর্তমানে মিথিলা বিয়ে করেছেন বাংলার নামী পরিচালক সৃজিৎ মুখার্জিকে। তাহসানের মতে বিবাহ বিচ্ছেদের পরেও মিথিলার সঙ্গে তার বন্ধুত্ব একদম অটুট। সৃজিৎ মুখার্জি তাহসানের প্রিয় পরিচালকও বটে। ঠিক এই সব কারণেই প্রজন্মের পর প্রজন্ম তাহসানকে নিজেদের আইডল বলে মেনে এসেছে। আলটিমেট টিমের পক্ষ থেকে তাহসানের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকবেন আপনি স্যার। এমন আরও ভিডিও দেখতে হলে ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলটিমেট মোটিভেশন, আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিমেট মোটিভেশন অফিসিয়াল, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।